আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোহিনুস কিচেনে। আমার আজকের রেসিপি হচ্ছে চকলেট চিজ কেক, অথবা এগলেস চকলেট চিজ কেকও বলতে পারেন, যেটা আপনাদেরকে বেক করতে হবে না, আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা মজার কেকটা বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দর্শক, দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। কেকের বেসটা আমরা বিস্কিট দিয়ে বানাবো। প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আরও বিস্কিট নিয়ে নিচ্ছি। তিন প্যাকেট আমি আমার পছন্দ অনুযায়ী ওরিও বিস্কিট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চকলেট বিস্কিট নিতে পারবেন। এখন বিস্কিটগুলোকে গুঁড়া করে নিয়েছি। তো বিস্কিটগুলো গুঁড়া হয়ে গিয়েছে, এখন আমি 4 টেবিল চামচ গলানো বাটার দিয়ে দিচ্ছি। আমি চুলাতে বাটারটা গলিয়ে নিয়েছি, আপনারা চাইলে মাইক্রোওভেনও 30 সেকেন্ড দিয়ে গলিয়ে নিতে পারবেন। এখন আমি বিস্কিট আর বাটার আবারও ব্লেন্ড করে মিক্স করে নিচ্ছি। এখানে চিজ কেকের পুরো রেসিপিটা করেছে আমার মেয়ে। মাঝে মধ্যে আমারও হাত দেখা যেতে পারে, কিন্তু ফুল রেসিপিটার ক্রেডিট হচ্ছে আমার মেয়ে। নিজের রেসিপিতে কিন্তু চিজ কেকটা বানিয়েছে, এর পাকে কিন্তু বিস্কিটটাও গুঁড়ো হয়ে গিয়েছে। এখানে আমি 8 ইঞ্চির একটা কেকের মোড় নিয়ে নিয়েছি, আগের থেকে পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছি। এখন বিস্কিটের গুঁড়োগুলো আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। এখন একটা স্পেচুলার সাহায্যে বিস্কিটগুলো চারপাশে ছড়িয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে, আর কেকের মোল্ডটা এমনভাবে নিতে হবে যেন নিচের অংশটা খোলা যায়। এই কাজটা ধীরে স্বস্তিতে আস্তে আস্তে করতে হবে। তো বিস্কিটটা সমানভাবে বিছানো হয়ে গিয়েছে। তো এখানে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হেভি ক্রিমটাও ব্যবহার করতে পারবেন। এখন এটা 2-এর মাঝামাঝি রেখে বিট করে নিব যতক্ষণ না ক্রোম হয়ে আসে। তো ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। ক্রিমটা বেশি স্টিকি করে বিট করা যাবে না, অল্প একটু নরম থাকতে বিট করা বন্ধ করে দিতে হবে। আর অন্য একটা পাত্রে আমি ফিলাডেলফিয়া চিজ নিয়ে নিয়েছি পুরো 1 প্যাকেট, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এখন আমি একটা স্পেচুলার সাহায্যে একটু মেল্ট করে নিচ্ছি। এখন বিটারে 2-এর মাঝামাঝি রেখে একটু বিট করে নিব। এখন আমি এখানে 1/2 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এখন আবারও বিট করে মিশিয়ে নিতে হবে। এখন একটা স্পেচুলা দিয়ে বোলের চারপাশ থেকে চিজগুলো নামিয়ে নিচ্ছি। এখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আবার আমি বিট করে নিচ্ছি। তো চিজটা আমার পুরোপুরি বিট করা হয়ে গিয়েছে। এখন বিট করা চিজগুলো আমি হুইপ ক্রিমে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখন আমি 1-2 মিনিটের মতো বিট করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্পেচুলা দিয়ে আমি চারপাশ থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম ডার্ক চকলেট ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। চকলেটটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন ক্রিমে ঢেলে নিচ্ছি।
আর এখানে আমি এক চা চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। এখন 2 মিনিটের মতো বিট করে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো দেখুন বিট করা হয়ে গিয়েছে। এখন একটা স্পেচুলার সাহায্যে বোল থেকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন ক্রিমটা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়েছে। এখন আগে থেকে যে মোল্ডটা আমি বিস্কিট দিয়ে রেডি করে রেখেছিলাম ওই মোল্ডের মধ্যে আমি পুরোটা চিজ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ক্রিমগুলো দিয়ে সুন্দর করে একটা স্পেচুলা দিয়ে চারপাশ থেকে সমান করে বিছিয়ে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে সমান করে নিতে হবে। এই কাজটা কিন্তু ধীরে সুস্থিতে করতে হবে। তো সমান করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 30 গ্রাম ডার্ক চকলেট আর 60 গ্রাম হুইপ ক্রিম নিয়েছি। ডাবল বয়লারে মেল্ট করে আমি গার্নাশ তৈরি করে নিয়েছি। গার্নাশটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন 2 হাত দিয়ে মোল্ডটাকে উপরের দিকে উঠিয়ে সমান করে নিতে হবে। তো সমান করা হয়ে গেলে এখন ফ্রিজে নর্মালে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। 8 ঘন্টা পরে কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি আর কিছুটা সাদা ক্রিম রেখে দিয়েছি উপরে ডেকোরেশন করার জন্য। আপনারা ডেকোরেশনের কাজটা না করলেও পারবেন, কারণ চিজ কেকটা খেতে এতই মজা, ডেকোরেশনের প্রয়োজন হয় না। আর দেখুন আমি কেকটা কাটতে পারছিলাম না, ভিতরে অনেক নরম। তো দেখুন আমি কেটে দেখিয়ে দিয়েছি, এটা খেতে কিন্তু অনেক মজা। আর চেষ্টা করবেন আপনারা কেকটা 8 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে। আমি 4 ঘন্টা রেখেছিলাম, তার জন্য কাটতে আমার একটু অসুবিধা হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক কাজে আসবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।